এটা খাকি, এটা হ্যাঁ জি ভাই দর্শক খাকি, দেখেন আপনার কালারটা দেখেন দুর্দান্ত একটা কালার কবুতরের। বুঝতে ভাই এটা এটা আপনার দামা সিন হলো রানিং পিয়ার, রানিংটা একদম বলেন একদম ভাই 600 টাকা রাখা যাবে, 600 টাকা রাখা যাবে জি ভাই। দর্শক এটা লাল চুল্লি 600 টাকা মাত্র জি ভাই, এগুলা উঠবে। হ্যাঁ আর এটার জিরো পরের বাচ্চা, জিরো পরের বাচ্চা এটা গেটআপ কি পায়ের লং টং, হ্যাঁ চিলা কবুতর, এটা চিলা কবুতর অরিজিনাল যে চিলাটা দর্শক এটা এটার বাচ্চা। তো দাদা এটা বলেন তো কত করে দিবেন আপনি? এটা ভাই ফিক্স রাখা যাবে 500 টাকা, 500 টাকা রাখবেন আপনি? হ্যাঁ জি ভাই। হ্যাঁ জি ভাই। আচ্ছা আচ্ছা দাদা, এগুলো আসলে জোড়া জোড়া কোনটা কোনটা? এটা যে আপনি দেখেন ট্যাগ আছে, খামারের ট্যাগ আছে আর হলো ট্যাগ ছাড়া। আচ্ছা দাদা এগুলো আসলে কেমন পড়বে? এগুলো দর্শক বিগ সাইজ মুন্ডিয়ান, এটা এই যে মাদি ঠিক আছে, আর ওই যে নট বারো। আসসালামু আলাইকুম দর্শক, প্রবাসী যে যেখান থেকে দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন। দর্শক আজকে আবার চলে আসলাম প্রণব দা কবুতরের খামারে। দর্শক ওনার ওই দুই তিনটা খামার, তো আমি দুইটা খামারের কবুতর দেখাবো। তো আজকে বিদ্যুৎ নাই, তো তারপর আমরা লাইট দিয়ে বিভিন্নভাবে কালেক্ট করে কবুতরগুলো আমি দেখানোর চেষ্টা করতেছি। তো আশা করি কোয়ালিটি ফুল কিছু কবুতর থাকবে, পুরো ভিডিও সাথে থাকবেন আর দামটাও নিজের দামে নিতে পারবেন। বাচ্চা সহ ডিম সহ কিছু কবুতর আছে, চেষ্টা করবো দেখানোর জন্য এই খামারে। তো যারা এই খামারে আসতেছেন দর্শক ঠিকানা অনুযায়ী চলে আসতে পারবেন, দাদা ঠিকানাটা বলে দিব আপনাদেরকে, আর মোবাইল নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে। তো দাদার সাথে করে জি ভাই ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ আমিও ভালো আছি। তো আসলে আপনার যে খামারটা এটা কোথায় পান? এটা হলো আপনার আশুলিয়া নরসিংপুর এয়ারপোর্ট মন্ডলবাড়ি। আচ্ছা মন্ডলবাড়ি, এই মন্ডলপাড়া না বাড়ি? এটা এটা মন্ডলবাড়ি নতুন পাড়া, নতুন পাড়া। আচ্ছা তো আপনার মোবাইল নাম্বারটা বলো। আমার মোবাইল নাম্বার হলো 01315067161। আচ্ছা তো দাদা এই নাম্বারে আপনি কথা বলে নিতে পারবেন, ইমো হোয়াটসঅ্যাপ ফোন দিতে পারবে, এই নাম্বারে সবই আছে। আচ্ছা তো দাদার নামটা কি বললেন আপনি? আমার নাম হচ্ছে প্রণব, প্রণব প্রণব। আচ্ছা তো দাদা আপনার খামারে কবুতরগুলো আমি দেখাবো জি ভাই অবশ্যই। চলো আপনি কি কবুতর বললেন আপনি? এটা আপনার খাকি জিরিবাস, এটা খাকি, এটা হ্যাঁ জি ভাই দর্শক খাকি, দেখেন আপনার কালারটা দেখেন দুর্দান্ত একটা কালার কবুতরের। এটা এটা আসলে ভাই গলা স্প্রিং করে, হ্যাঁ জি। আচ্ছা এটা আসলে কেমন দাম থাকবে? এটা ভাই আপনার চাওয়া দাম হলো 1100 টাকা, 1100 টাকা। এটা আসলে নিতে পারবে দর্শকরা কত টাকা দিয়ে আপনার থেকে? এটা আর কত, এটা 1000 টাকা ফিক্সড, ফিক্সড 1000 টাকা এটা। হ্যাঁ জি ভাই দর্শক আপনারা দেখেন কবুতরটা দেখেন খুবই সুন্দর কোয়ালিটি এবং সাইজ অনেক সুন্দর, একটা জোড়া কবুতর আমি দেখাই দিলাম মনের মতন, এই যে দেখেন ঠিক আছে। আসলে আমরা অন্ধকারের ভিতরে ভিডিওটা করতেছি দর্শক, যদি লাইটের আলো থাকতো ভালো হইতো, কারণ বিদ্যুৎ নাই এখন ঠিক আছে, তারপর ভিডিও করা দরকার করতেছি ইনশাল্লাহ। এই যে জোড়াটা ভাই এটা কি অবস্থা ভাই? এটা এটা আপনার দামা সিন হলো রানিং পেয়ার, রানিং পেয়ার এটা জি ভাই। আচ্ছা এগুলো ডিম বাচ্চা করছে? হ্যাঁ জি ভাই ডিম বাচ্চা। ওকে ওকে আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এগুলো আসলে কেমন প্রাইস থাকবে? এটা আমার চাওয়া দাম ভাই 3200 টাকা, এটা চাওয়া দাম আপনার 3200, একদম না জি ভাই। আচ্ছা এটা আসলে দর্শকরা কেমন প্রাইজে নিতে পারে আপনার থেকে? এটা ভাই বইলা নিব, এটা মানে আপনার চাওয়া দাম হলো 3200 টাকা তাই তো? আপনি আলোচনা করে আপনি দিবেন এটা তাই তো? জি ভাই জি ভাই। আচ্ছা ঠিক আছে দর্শক, এটা নর, হ্যাঁ দামাসিল ভাই দর্শক, একটু লাইটটা একটু কম আমার এই জায়গায় আলো, একটা লাইটের বা ক্যামেরা ফ্ল্যাশ যদি আমি করতেছি, কারণ কালারটা কেমন আসবে আমি জানি না, তারপর চেষ্টা করি আপনাদেরকে দেখানোর জন্য। গুটগুটে অন্ধকার তার ভিতরে আমি ফ্ল্যাশ দিছি ঠিক আছে। তো এটা আসলে ভাই 3200 টাকা চাওয়া দাম? হ্যাঁ জি ভাই। এটা মাদি আর ওটা নর? হ্যাঁ দামাসিল, দামাসিল। ওকে এটা কি কবুতর এটা ভাই আপনার? এটা ভাই শাটিং, শাটিং। হ্যাঁ না এটা হলো যে ব্ল্যাকলেস শাটিং, ব্ল্যাকলেস শাটিং রাইট। এটা মাদি সামনেরটা, সামনেরটা মাদি। আচ্ছা দর্শক আমি একটু দেখাই আপনাদেরকে, এটা হলো নরটা, এই যে দেখ খুবই সুন্দর কোয়ালিটি কবুতর, এই যে নর মাদি একদম পুরাই ব্ল্যাকলেস যে জিনিসটা থাকার দরকার এগুলোই আছে এটার, এই যে মাদিটারও আছে। তো আমি দেখাইলাম ভাই, এগুলো আসলে কেমন প্রাইস থাকবে? এটার একদম ভাই ফিক্সড আপনার 3000 টাকা, 3000 টাকা। এটা ডিম বাচ্চা করছে ভাই? ডিম বাচ্চা করছে, এটার বাচ্চা আছে ভাই, বাচ্চা আছে। হ্যাঁ জি ভাই একদম 3000 টাকা লাগবে দর্শক। এটা 3000 টাকা গুলো আপনি এই প্যাডটা কালেক্ট করে নেবেন, খুবই সুন্দর কোয়ালিটি এবং যেমন কোয়ালিটি তেমন তার সৌন্দর্যতা খুবই সুন্দর ভাই। এটা কি কবুতর এটা? এটা ভাই লার্ক, লার্ক জি ভাই। আচ্ছা লার্ক এটা আসলে কেমন দাম চাচ্ছেন বা এটা কি রকম? এটা ভাই এটা দামে দামি করব না আমি, এটা আমি একদমই দিতে চাইবো, এটা ফিক্সড করবো আপনার 3000 টাকা, এটা 3000 টাকা পড়বে। হ্যাঁ জি ভাই। আচ্ছা আচ্ছা এটা ডিম বাচ্চা করছে? ডিম বাচ্চা ওকে, আবার ভাই রানিং ডিমে আছে, ড্রাইং ডিমে আছে। হ্যাঁ এটা 3000 টাকা লাগবে ভাই? জি ভাই। এটা নীলে ডিম দিবে? জি ভাই। হ্যাঁ জি ভাই। আচ্ছা ঠিক আছে 3000 টাকা লার্ক কবুতর আপনার, এটা মাদি আর ওটা নর তাই তো? জি ভাই। আচ্ছা
ঠিক আছে দর্শক, একটু এই যে দেখেন এটা কি কবুতর, এটা এটা ভাই বাগদাদি, বাগদাদি কবুতর। হ্যাঁ জি ভাই। আচ্ছা এটা আসলে কেমন এগুলো কোয়ালিটি? কোয়ালিটি ভাই ভালো, ডিম বাচ্চা ওকে আছে। আচ্ছা এটা ওটা মা দিয়ে আর এটা ন, তাই না? আচ্ছা জোড়াটা কেমন? কেমন প্রাইস থাকবে এটা ভাই? নটার একটু বুকে একটু সমস্যা আছে, করে ওই একটু হাড়টা বাঁকা, হাড় বাঁকা জি ভাই। এটা এখন যার যদি মাটি লাগে সিঙ্গেল মাটি নিতে পারবে, আর জোড়া যদি নিতে চায় নিতে পারবে। এটার দাম পড়বে ভাই 1000 টাকা। এই জোড়াটা 1000 টাকা? 1000 টাকা। ডিম বাচ্চা করে তো? ডিম বাচ্চা করে। এটা কি কবুতর এটা? এটা ভাই গ্রীবাসের জাত, এটা ভাই লাল চুলিক। লাল চুলিক দেখতে ভাই সুন্দর। আসলে এগুলো আসলে কেমন ডিম বাচ্চা করছে? জি ভাই এটা হলো ডিম বাচ্চা করা। আচ্ছা তো এগুলা কেমন প্রাইস থাকবে? এটার চাওয়া দাম ভাই 700 টাকা। 700 টাকা চাওয়া দাম। দর্শকরা আপনারটা নিবে কত? একদম বলেন, একদম ভাই 600 টাকা রাখা যাবে। 600 টাকা রাখা যাবে জি ভাই। দর্শক এটা লাল চুল্লি 600 টাকা, মাত্র 600 টাকা জোড়া। এই জোড়াটা কোকা জি ভাই। দর্শক এটা কোকা, এটা রানিং। কি কোকা এটা? ৪,০০০ টাকা। কালারটা আরো লাল আসবে, আমি তো অন্ধকারে করতেছি। তো নিউ অর্ডার 4,000। এটা কি ভাই? এটা ভাই মুন্ডিয়ান, রেড মুন্ডিয়ান, রেড মুন্ডিয়ান যেটা বলা হয়। দর্শক দেখেন খুবই সুন্দর কোয়ালিটি এই কবুতর। আর এটা কি? এটা এটা ভাই নট, এটা নটটা। হ্যাঁ আর এই যে মুন্ডিয়ান মাদি এটা। হ্যাঁ আচ্ছা ভাই, এগুলো ডিম বাচ্চা করছে? না ভাই এটা এটা নিউ অ্যাডাল্ট, নিউ অ্যাডাল্ট এটা। আচ্ছা আচ্ছা, তো একটু লাইটের দিকে আনেন ভাই। তো এটা আসলে কেমন দাম থাকবে বা কিরকম? এটা ভাই চাওয়া দাম হলো 9,500 টাকা। 9,500 টাকা পর চাওয়া দাম? চাওয়া দাম। আচ্ছা এটা বিক্রি দাম কি দর্শকরা বলে নিতে পারবে? কথা বলার অপশন আছে। ওকে, এটা কি? এটা এটা ভাই ড্রাগন হুমা, ড্রাগন হুমা, ড্রাগন হুমা। দর্শক আমি দেখাইলাম ব্ল্যাক। হ্যাঁ জি ভাই। ডিম দিছে ভাই? জি ভাই এটা ইয়া ডিম আছে, আবার ভাই ডিম আইসা পড়ছে। আচ্ছা আচ্ছা ভাই, এই হুমা নর কোনটা, মাদি কোনটা? আপনার হাড়ের উপরে। হ্যাঁ এটা মাদি আর নিচেরটা নর। আচ্ছা এগুলো কেমন প্রাইস? এটার ভাই চাওয়া দাম হলো 7,500 টাকা। এটা বিক্রি ভাই? বিক্রি হলো আলোচনার সাপেক্ষে, আলোচনার সাপেক্ষে। হ্যাঁ জি ভাই। জি দাদা, আপনি যে বলছিলেন এগুলো হাইপ্লার কবুতর, খুবই সুন্দর কোয়ালিটি ফুল, এবং এগুলো শুধু উড়বে কেমন দাদা? জি ভাই এগুলো উড়বে। হ্যাঁ আর এটার জিরোপরের বাচ্চা, জিরোপরের বাচ্চা, এটা গেটআপ কি পায়ের লোম টোম? হ্যাঁ চিলা কবুতর, চিলা কবুতর অরিজিনাল যে চিলাটা দর্শক, এটা এটার বাচ্চা। তো দাদা এটা বলেন তো কত করে দিবেন আপনি? এটা ভাই ফিক্স রাখা যাবে 500 টাকা। 500 টাকা রাখবেন আপনি? হ্যাঁ জি ভাই। বাচ্চাগুলো 500 টাকা। এটা ডেলিভারি দিতে তো সমস্যা নেই? না ভাই, যে কোনো জায়গায় ডেলিভারি। মা বাবা উড়ে কেমন এগুলো? এগুলার মা বাবা 3-4 ঘন্টা করে উড়ে, 3-4 ঘন্টা করে উড়ে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, হাই প্লাস চিলা যেটা বলা হয় দর্শক, দেখেন আপনারা চিলের মতন চিলা, ঠিক আছে? এই যে দেখেন 500। হ্যাঁ জি ভাই। দাদা এটা কি এগুলো আপনার সব? এটা হলো ম্যাকপাই ডেনিশ, ম্যাকপাই ডেনিশ। এগুলো কয় পরে আছে বা কেমন? এগুলো 2-3 পরে আছে ভাই, 2-3 পরে আছে। হ্যাঁ জি ভাই। আচ্ছা ম্যাকপাই ডেনিশ দর্শক, এই যে দেখেন, এই যে এগুলো 2-3 পরে আছে, কয় দুই জোড়ায় আছে? হ্যাঁ জি ভাই। আচ্ছা আচ্ছা দাদা, এগুলো আসলে জোড়া জোড়া কোনটা কোনটা? এটা যে আপনি দেখেন ট্যাগ আছে, খামারের ট্যাগ আছে আর হলো ট্যাগ ছাড়া। আচ্ছা দাদা এগুলো আসলে কেমন পড়বে এগুলা দাম? এটা যদি সিঙ্গেল নাই তাহলে পড়বো 3,000 টাকা, আর যদি দুই জোড়া একসাথে নেয় তাহলে 5,000 টাকা। দুই জোড়া নিলে একসাথে
খুবই সুন্দর, ঠিক আছে। আর এই যে আরেক জোড়া, তো দাদা এগুলা কত বললেন আপনি? দুই জোড়া 5,000, দুই জোড়া 5,000, 5,000 টাকা। সিঙ্গেল নিলে 3,000 করে, 3,000 করে? হ্যাঁ জি ভাই। আচ্ছা ঠিক আছে। এটা কি ভাই? এটা এটা হোয়াইট লাক্ষা, হোয়াইট লাক্ষা। হ্যাঁ আচ্ছা আচ্ছা। এগুলো কি রানিং? রানিং। আচ্ছা এটা কি মাদি? জি এটা মাদি। আর ওটা নর? নর। আচ্ছা দর্শক আদর করতেছে, দেখেন আপনারা খুবই সুন্দর। তারপরে একটু ডিস্টার্ব করবো নাকি? একটু উঠে দিতে পারেন। এই যে এটা নরটা। হ্যাঁ জি ভাই। এটা নরটা দর্শক এই যে দেখেন খুবই বিগ সাইজের, এবং বিগ সাইজের। দাদা এটা কেমন করে পড়বে দাম? এটা আমি একদম চাবো, এটা একদম পড়বো 1,500 টাকা। একদম 1,500 টাকা? দর্শক একদম 1,500 টাকা। এগুলো রানিং, একদম রানিং। এই যে দেন মাদিটা খুবই সুন্দর, এই যে নর এটা। তো দাদা এটা একদম কত? 1,500 টাকা এই লক্ষাটা। হ্যাঁ এটা কি কবুতর ভাই আপনার? এটা হলো ময়না ঝাঁক বলে। ময়না ঝাঁক। আচ্ছা এই ঝাঁকগুলো কেমন? এটা 800 টাকা। এটা উড়বে কেমন ভাই? এটা উড়ে অনেক ভাই। একটু কম বেশি করা সম্ভব? আর এটা কি কম জানার? 100 টাকা কম। 100 টাকা কম দিলে না? 700 টাকা। হ্যাঁ জি ভাই। দর্শক এটা 700 টাকা। দর্শক আমি দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে, খুবই সুন্দর কবুতর। এটা কি দাদা আপনার? এটা এটা মুন্ডিয়ান মাক্সি কালার। হ্যাঁ জি দাদা, মাক্সি কালার মুন্ডিয়ান। দর্শক আমি দেখাই আপনাদেরকে, এই যে দেখ মুন্ডিয়ান। ও বাবা দাদা এটা আসলে কেমন? আমি একটু খাই এটা বাইর করে দিলাম, দর্শক একটু দেখাই আপনাদেরকে। বিগ সাইজ, খুবই বিগ সাইজ, কোয়ালিটিফুল। দাদা এগুলো আসলে কেমন প্রাইস থাকবে? এটা আমার চার দাম হলো 12,500 টাকা। এটা কি মুন্ডিয়ান দাদা? মুন্ডিয়ান, মুন্ডিয়ান। এটা ডিম বাচ্চা করছে? হ্যাঁ ডিম বাচ্চা হচ্ছে। এটা নটটা। হ্যাঁ এই মুন্ডিয়ানটা কত হইলে দিবেন দাদা? 12,500। 12,500। হ্যাঁ জি। দর্শক বিগ সাইজ মুন্ডিয়ান এটা, এই যে মাদি, ঠিক আছে। আর ওই যে নট, 12,500 টাকা চাওয়া দাম না একদম। চাওয়া দাম। এটা কি কৌতো দাদা আপনার? এটা পবনদ পোর্টার, পবনদিয়ান পোর্টার। আচ্ছা এই পোর্টার গুলো দাদা ডিম বাচ্চা করছে? ডিম বাচ্চা একবার ডিম পারছে মাদিতে। হ্যাঁ হ্যাঁ। তাহলে এটা কত টাকা হলো আপনি দিতে পারবেন? এটা আমার চাওয়া দাম হলো 3,500 টাকা। চাওয়া দাম 3,500 টাকা? জি। এটা আসলে বিক্রি কত করে? বিক্রি আলোচনা সাপেক্ষে। বিক্রি আলোচনা সাপেক্ষে। ডিম বাচ্চা করছে দাদা এটা? জি একবার ডিম পারছে। আচ্ছা মাদির বল কি বড় হইব? হ্যাঁ মাদি বড় হবে। হ্যাঁ বলটা বড় হবে কি না এটা বলছি? জি জি। ওই যে সামনে নরের মতন বল যেটা, এটা না, এটা মাদি ওরকমই হয় না। এটার হলো পোমেটন হলো নটটার উপরে ডিপেন্ড করেন, নটটা সুন্দর হয়। ও আচ্ছা ঠিক। কত বললেন এটা? চাওয়া দাম 3,500। 3,500 আলোচনা করে নিতে পারবে। জি দাদা এটা কি কবুতর দাদা? এটা হলো ব্ল্যাক মুন্ডিয়ান। ব্ল্যাক মুন্ডিয়ান। হ্যাঁ জি। আচ্ছা একটু চাপ দিয়ে ধরেন আপনি লাইটটা, আমি দেখাই। এটা ডিমে আছে দাদা? জি। আচ্ছা ডিমে আছে দাদা। এটা ব্ল্যাক, এটা আপনি যে ডিম সয়া দিবেন এটা? হ্যাঁ যদি কেউ নিতে চায় ডিম সয়া দিবেন। আচ্ছা এটা ডিম সয়া আছে তাই না? জি। আচ্ছা দর্শক এটা হলো কি ব্ল্যাক মুন্ডিয়ান? হ্যাঁ ব্ল্যাক মুন্ডিয়ান। আচ্ছা এটা কত টাকা হইলো দিবেন আপনি দাদা? এটা আমার চাওয়া দাম প্রায় 14,500। 14,500 টাকা আপনার চাওয়া দাম দাদা? জি। আচ্ছা এটাকে আলোচনা করে নিতে পারবেন? আলোচনার অপশন আছে। আচ্ছা ঠিক আছে দর্শক, ভিডিও আর বেশি এটা বাড়ানো সম্ভব না, কারণ দাদা যে কবুতর ডেলিভারি দেওয়া সম্ভব? হ্যাঁ যে কোনো জায়গায় ডেলিভারি। 14,000 টাকা আপনার চাওয়া দাম? চাওয়া দাম? হ্যাঁ জি। ওকে দর্শক, দাদার যে খামার, দাদা দুই জায়গার ভিতরে কবুতর রাখছে। এই জায়গায় একটা খামার, পাশে আর একটা খামার আছে। আমরা ওগুলার কবুতরগুলো আমরা আসলে করে আপনাদেরকে আমি দেখাবো।